জয়নিতাই আজ এই পূর্ণ সন্ধ্যায় আত্মার আত্মীয়দের সাথে সম্মিলন সকলের শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম। আমরা একটু আলোচনায় ব্রতি হই। প্রভু নিত্যানন্দ আমাদের যুগ সূর্য, যে যুগ সূর্যের উদয়ে বাঙালি জাতির যেন নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়ে গেল, তৈরি হলো এক নতুন পথ, যাত্রা শুরু হলো পথিকের। বৃক্ষের চলন যেরূপ আলোক অভিমুখে, অন্ধকারে যেরকম বৃক্ষ বেড়ে উঠতে পারে না, বৃক্ষ পরিপুষ্ট হয় না, সেই রূপ অন্ধকার থেকে আলোক তীর্থে অবতরণ করাও জীবের ধর্ম। বিজ্ঞানের ভাষায় একেই বলি আমরা আলোকবর্তী চলন। যুগের অন্ধকারে, মধ্যযুগের ঘনতমিশ্রাচ্ছন্ন পরিস্থিতিতে নিমজ্জিত বাঙালি জাতি আলোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। কোনো এক কবি গেয়েছেন, আধার সে যেন বিরহিণী বধু, অঞ্চলে ঢাকা মুখ, পথিক আলোই ফিরিবার আসে, বসে আছে উৎসুক। কোনো এক পথিক যেন সেই আলো দেখানোর জন্য বসে আছেন। প্রভু নিত্যানন্দ হলেন আমাদের সেই পথের দিশারি, বাংলার নবজাগরণের যিনি প্রধান ঋত্বিক বা প্রধান পুরোহিত। শ্রীমন মহাপ্রভুর আজ্ঞাকে শিরোধার্য করে বাংলার আনাচে কানাচে মাতিয়ে দিয়েছিলেন সেই মধ্যযুগের ঘন অন্ধকারময় পরিস্থিতিতে। মহাপ্রভু যে কাজ পূর্ণ করতে পারলেন না, দূর আকাশের নক্ষত্র হয়ে পড়ে রইলেন গম্ভীরার মাঝে, সমর্পণ করলেন প্রভু নিত্যানন্দের হাতে তাঁর অপূর্ণ কাজের দায়িত্ব। প্রভু বলে, শোনো নিত্যানন্দ মহামতি, সত্তর চলহ তুমি গৌর দেশ প্রতি, প্রতিজ্ঞা করিয়া আছি আমি নিজ মুখে, মূর্খ নীচ দরিদ্র ভাষাব প্রেম সুখে, তুমিও থাকিলা যদি মুনি ধর্ম ধরি, আপন উদ্দাম ভাব সব পরিহরি, তবে মূর্খ নীচ যত অতীত সবার, বল দেখি আর কেবা করিবে উদ্ধার, ভক্তি রস দাতা তুমি তুমি সম্বরিলে, তবে অবতার বা কি নিমিত্তে করিলে, এতে কে আমার বাক্য সত্য যদি চাও, তবে অবিলম্বে তুমি গৌর দেশে যাও, মূর্খ নীচ দুঃখী যত পতিত যে জন, ভক্তি দিয়া কর গিয়া সবার মোচন। এখানেই অদ্ভুত মহাপ্রভুর প্রেমধর্মের কথাটি সোচ্চার হল। শ্রীমন মহাপ্রভু প্রভু নিত্যানন্দকে এখানেই তাঁর হৃদয়ের বাসনাকে উগড়ে দিয়ে সমর্পণ করলেন কলিযুগের কালোচিত কাজের দায়িত্ব। এই ইতিহাস আমাদের একবার ভেবে দেখতে হবে। সেই দিন যে আলো জ্বলে গিয়েছিল, আজ সেই আলোতেই আমরা আলোকিত। সেই দিন নবজাগরণের যে পুরোধা পুরুষটি আমাদেরকে প্রধান দিশারি হয়ে, প্রধান পুরোহিত হয়ে আমাদেরকে এগিয়ে দিয়েছিলেন, আমরা কিন্তু সেই তাঁর যজ্ঞের মধ্যেই আজও অবস্থান করছি, আমরা কিন্তু তাঁর জন্যই আজও টিকে আছি। আমরা হয়তো স্বীকার করি না, ভুলে গেছি, কিন্তু একবার সিংহাবলোকন করলে ভাবতে পারবেন যে আমরা সেই নবজাগরণের ফলেই আজও অবধি মাথা তুলে বেঁচে আছি, আজও অবধি আমাদের নিজস্ব যে জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের যে অস্তিত্ব সেই অস্তিত্বকে টিকিয়ে রাখতে পেরেছি। প্রেম শূন্য হলে জগৎ যেমন মরুভূমি হয়ে যায়, বাস্তবে দেখা যায় মরুভূমিতে সকল কণ্টকাকীর্ণ উদ্ভিদ, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। এর কারণ কি? না মাটির রসশূন্যতা। তেমনি জগৎ যদি মরুভূমি হয়ে যায়, মানুষের মনেও বাসা বাঁধে হিংসা আর বিদ্বেষ,
প্রভু নিত্যানন্দ এই জায়গাটাতেই অ্যাটাক করেছিলেন। তিনি বুঝেছিলেন মানুষ বড় পিপাসার্ত, সম্মুখে যেন গৌর প্রেমের নদী বইছে, এই নদীর মিষ্টি জল যদি আমি একবার মানুষকে দিতে পারি তাহলেই সেই পিপাসার্ত পথিকের কাছে মানুষ গিয়ে তাদের তেষ্টা মেটাতে পারবে। তাই প্রভু নিত্যানন্দ মহাপ্রভুর এই ভাবনাকে রূপায়িত করতে গৌর নাম প্রচার করলেন বাংলার দ্বারে দ্বারে। অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমাকে একবার গৌর বলে কিনে নাও, গৌর নামেই আমি পাগল, গৌর ছাড়া আমি আন জানি না, ইষ্টদেব আমার হলেন একমাত্র গৌর, কলিযুগ পাবনা অবতার শ্রীচৈতন্য মহাপ্রভু। সেই দিনের বাংলার ঘরে ঘরে যে পৌঁছে দিলেন সংকীর্তনের মাধুর্য প্রবল জনজোয়ারে, সেদিন যাবতীয় প্রতিরোধের বাঁধ যেন ভেঙে গেল। কত প্রতিরোধ এসেছিল নবদ্বীপের প্রতিরোধের পরও, বাংলায় প্রভু নিত্যানন্দের ওপর কত রকম কত প্রতিরোধ এলো, কিন্তু সব বাঁধ ভেঙে তিনি হয়ে উঠলেন যোগ্য নেতা, হয়ে উঠলেন নেতা নিতাই, তিনি হয়ে উঠলেন নাম সংকীর্তনের নেতা, তিনি হয়ে উঠলেন মানব সেবার নেতা, তিনি হয়ে উঠলেন জগৎ জীবের দুঃখ মোচনের জন্য একজন প্রকৃত যুগপুরুষ। ধর্ম যখন মানুষের কথা বলে তখন তার গোষ্ঠীর সীমায় আবদ্ধ থাকে না, তখন তা সর্বজনের হয়ে যায়। নিত্যানন্দ প্রভু তার ধর্মকে, মানবপ্রেমের ধর্মকে সর্বস্তরে পৌঁছে দিতে পেরেছিলেন, তাই তিনি সবাইকে এক করতে পেরেছিলেন। তিনি নেমে এসেছিলেন সবার নিচে সবার মাঝে, সব হারাদের মাঝে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। তাই প্রভু নিত্যানন্দ হয়ে উঠেছিলেন জগতের কাছে বরণীয়। জীবনানন্দ দাস এক জায়গায় বলেছিলেন, জ্ঞান নেই আজ এই পৃথিবীতে, জ্ঞানের বিহনে প্রেম নেই। প্রেমহীন সমাজ যেরূপ অস্তিত্বহীন, সেইরূপ নিত্যানন্দ অনুভব করলেন এই সমাজের মধ্যে প্রেমের বড় অভাব। মহাপ্রভুর যে অফুরন্ত প্রেম, সেই অফুরন্ত প্রেমের ভাণ্ডারকে জগতের মাঝে বিলিয়ে দিতে হবে। একে সে উত্তম দাতা তাতে গৌর আজ্ঞা পাই, প্রেমের ভাণ্ডার খুলি জগতে বিলাই। তাই গৌরের প্রেম ভাণ্ডার থেকে প্রেম তিনি বিলাতে লাগলেন। তাই তো বাবাজি মশাই গাইলেন, আই রে তোরা লুটপি কে আই, দয়াল নিতাই অমিয়া বিলাই রে, শ্রী গৌরাঙ্গ সুধার আধারে, নিতাই চাঁদ তার অঙ্গ আধারে। দেখো চাঁদে চাঁদে মিশে দুটি চাঁদ, বৃষভানুকুল চাঁদ নন্দকুল চাঁদ, চাঁদে চাঁদে মিশে দুটি চাঁদ, বৃষভানুকুল চাঁদ অর্থাৎ রাধারানী আর কৃষ্ণ, এই দুইয়ের মিলিত স্বরূপ গৌরাঙ্গ মহাপ্রভু তো, তাই চাঁদে চাঁদে মিশে দুটি চাঁদ, কি অদ্ভুত কথা, এ যেন রাধার কৃষ্ণের মিলিত স্বরূপে এসে মিশেছেন। সেই প্রেমের ভাণ্ডার থেকে প্রেম নিয়ে দয়াল নিতাই অমিয়া বিলাচ্ছেন, দিতেছে নিতাই প্রেম অমিয়া, কিশোরীর ভাণ্ডার লুটিয়া, দিতেছে নিতাই কাঁদিয়া কাঁদিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, আচণ্ডালে যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই প্রেম অমিয়া। কি অদ্ভুত আখরে আখরে পরিস্ফুট করেছেন প্রভু নিত্যানন্দের এই দরদি ভাবকে। আমরা যেন অন্তরের নিত্যানন্দকে জাগিয়ে তুলতে পারি, অন্তরের নিত্যানন্দ সবার অন্তরে বিরাজিছেন নিতাই, সবাকার সেবা করি ধন্য হও ভাই। কবিরাজ গোস্বামী পাদ তার আদিলীলার পঞ্চম পরিচ্ছেদে যে নিত্যানন্দ তত্ত্বীয় সম্যক রূপে নিরূপণ করেছেন, তা যদি আমরা ভালোভাবে উপলব্ধি করি তাহলে দেখবেন ক্ষীরাব্ধি সাই গর্ভদক সাই কারণার্ণব সাই বিষ্ণুরূপে নিত্যানন্দের অধিষ্ঠান, এবং ক্ষীরাব্ধি সাই গর্ভদ সাই রূপে তিনি আমাদের হৃদয়ের মাঝে এক স্বরূপে বিরাজ করছেন। পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন, সেই এক রূপে তিনি কিন্তু হৃদয়ে রয়েছেন। তাই সবার হৃদয়ে নিত্যানন্দের বসতি, আমাদের অন্তরে নিত্যানন্দ বলছেন ভয় কি, শরণাগত হও, গৌর নামকে সম্বল করে এগিয়ে যাও, একবার আমাকে কিনে নাও, কিনে নাও গৌর হরি বলে, আর কোনো ভয় নাই, হাতে তুলে নাও নামের মশাল, আমিই তোমাদের পথ দেখাবো, আমিই তো আছি যুগদিশারি রূপে, তোমাদের পথভ্রষ্ট হলে আমিই তোমাদেরকে সঠিক পথ দেখাবো, পথ দেখানোই আমার কাজ। তাই আমরা বলবো হে প্রভু, তুমি আমাদের হৃদয়ের মলিনতা
পলুষতাকে নাশ করে আমাদেরকে সঠিক পথে নিয়ে চলো। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।